সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের বাংলা পাঠে আমি কানিজ ফাতিমা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চমৎকার একটি গল্প শুরু করেছিলাম। গল্পটির নাম হচ্ছে নেকলেস। এটি একটি বিদেশি গল্প, লিখেছেন গীতা মৌপাশা এবং অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। ইতোমধ্যে তোমরা এই গল্পটির যে মূল বিষয়বস্তু সেটি জেনেছ, যে এই গল্পের যে নায়িকা তিনি খুবই উচ্চবিলাসী এবং এই উচ্চবিলাসী মন মানসিকতার কারণে তার জীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছিল। ইতোমধ্যে এটি তোমরা সবাই জেনেছ এবং এটি থেকে নিশ্চয়ই আমরা শিক্ষা নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যতটুকু পড়ব তার মূল ভাবটুকু এখানে রয়েছে। গত পাঠে আমরা জেনেছি এই গল্পের যে নায়িকা মাতিলদা এবং তার স্বামী শিক্ষামন্ত্রীর বাড়িতে একটি দাওয়াত পেয়েছে, কিন্তু তার ভালো কোনো পোশাক নেই, সে কারণে সে যেতে পারছে না, তার মন খারাপ। তা আজকের পাঠে আমরা জানব যে সেখানে যাওয়ার জন্য মাতিলদা কী করেছে, চমৎকার পোশাক তৈরি করেছে, তার সাথে কী করেছে, বান্ধবীর কাছ থেকে একটি হীরার নেকলেস ধার করে নিয়ে সেই পার্টিতে সে যায় এবং সেই পার্টিতে তার খুবই প্রশংসা হয়। আজকে আমরা গল্পের এই অংশটুকু পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবারে পাঠ বিশ্লেষণে যাওয়া যাক। তার স্বামীর সাথে কথা হচ্ছে, এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে তার দাম কত আর হবে। অর্থাৎ তার যেহেতু ভালো পোশাক নেই, তার স্বামী তার সাথে আলোচনা করছে অন্য কাজেও ব্যবহার করা যায় এমন একটি পোশাক নিতে হবে, দাম আর কত হবে। আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। এটা মাতিলদার উক্তি, 400 ফ্রা। ফ্রা হচ্ছে ফ্রান্সের মুদ্রা, এটি একসময় ছিল, বর্তমানে ফ্রান্স ইউরো ব্যবহার করছে, এটি এখন ব্যবহৃত হয় না। তো সেটি শুনে তার মুখ ম্লান হয়ে যায়। একটি প্রশ্ন হবে, কার মুখ কেন ম্লান হয়ে যায়? অর্থাৎ মাতিলদা তার পোশাকের জন্য এমন একটি অঙ্কের টাকা দাবি করে যেটা শুনে তার স্বামীর মুখটা খানিকটা মলিন হয়ে যায়। কেন মলিন হয়ে যায়, চলো আমরা দেখি। কারণ, তার যেসব বন্ধু গত রবিবার নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কেনার জন্য ঠিক ততটাই অর্থ সে সঞ্চয় করেছিল। অর্থাৎ এই গ্রীষ্মের ছুটিতে লুইসেল কী করেছিল, তার বন্ধুদের সাথে শিকারে যাবে, সে কারণে সে একটি বন্দুক কেনার জন্য ঠিক এই পরিমাণ অর্থই জমা করেছিল। আসলে মাতিলদা খুবই চালাক, সে খুব বেশি অঙ্ক দাবি করেনি যেটা তার স্বামী দিতে পারবে, এবং সে জানে এত টাকা তার কাছে রয়েছে, এত ফ্রা রয়েছে, 400 ফ্রা তার স্বামীর কাছে রয়েছে, হিসেব নিকেশ করেই সে সেটা দাবি করেছে। বেচারা স্বামী এখন কী করবে? শেষ পর্যন্ত কী করে, তার স্বামী মন খারাপ হলেও স্ত্রীর খুশির কথা চিন্তা করে সেই টাকাটা দিয়ে দেয় এবং চমৎকার একটি পোশাক তারা তৈরি করার অর্ডার দেয়। তো বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত উদ্বিগ্ন মনে হয়। অর্থাৎ তার চমৎকার একটি পোশাক হচ্ছে অনুষ্ঠানে যাবে, মন খারাপ করার কী আছে, এত উদ্বিগ্ন হওয়ার কী আছে? একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন অদ্ভুত ঠেকছে। অর্থাৎ এখন তার খুশি থাকার কথা, কিন্তু তাকে এমন আনমনা দেখাচ্ছে কেন, দুশ্চিন্তাগ্রস্ত কেন দেখাচ্ছে? তখন সে জানায় তার আসলে ভালো কোনো অলংকার নেই। তার স্বামী তাকে ফুলের গহনা পরতে বলে, সেটিও তার পছন্দ হয় না। পরে তার স্বামী পরামর্শ দেয় যে তার একজন ধনী বান্ধবী আছে, মনে আছে নিশ্চয়ই, যে বান্ধবীর সাথে দেখা করলে সেদিন আর দিনটাই তার ভালো কাটতো না, সেই ধনী বান্ধবীর কাছ থেকে কিছু অলংকার ধার করতে বলে। পরদিনই সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলে। বান্ধবী উদার ছিল, সে কী বলল, মাদাম ফোর্স্টিয়ার, তার বান্ধবীর নাম, কাঁচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি গহনার বাক্স বের করে নিয়ে তা খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। বান্ধবীকে আমরা বেশ উদার দেখছি, সে তার যে কাঁচের একটি ছোট আলাদা গোপন কক্ষ ছিল যেখানে তার অলংকার থাকতো, সেখান থেকে একটি বক্স এনে তাকে দিয়ে বলছে, এখান থেকে তোমার যেটি পছন্দ হয় তুমি সেটি নিতে পারো। সে প্রথমে কয়েকটি কঙ্কন দেখেছে, তারপর একটি মুক্তার মালা, মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভেনিসার ক্রুস, যেটা যে খ্রিস্টানরা পরে, তো এগুলো দেখে হঠাৎ সে কী দেখতে পেল, হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার। স্যাটিনের বাক্স মানে রেশমি কাপড়ে মোড়া এরকম একটা কালো বক্সে। এগুলো কিন্তু অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে, স্যাটিন কীরকম বক্সে সেই গহনাটি ছিল, এগুলো মনে রাখবে। তো সেখানে সে একটি হীরার হার দেখল, তারপর সে উদ্বেগ ভরা ইতস্তত কণ্ঠে সে বান্ধবীকে কী বলল, শুধু ওইখানা তুমি আমাকে ধার দেবে?
অর্থাৎ ইতোমধ্যে গলায় ধরে সে দেখেছে তাকে, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, এবং সে এত চমৎকার একটা জিনিস তার বান্ধবী তাকে ধার দেবে কি না সেই ইতস্তত ভাব নিয়ে বান্ধবীকে জিজ্ঞেস করে, আর কিছু তার লাগবে না, শুধু এটা সে ধার দেবে কি না। তো সে বান্ধবী স্বেচ্ছায় আনন্দের সাথে সেটি তাকে ধার দিয়ে দেয়। বল নাচের দিন এসে গেল, মাদাম লুইসেলের জয় জয়কার, এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসবে, অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ যথারীতি বল নাচের দিন এসে গেছে, মাদাম লুইসেলের জয় জয়কার। কেন বলো তো, এমনিতেই সে খুবই সুন্দরী ছিল, তারপর চমৎকার একটি পোশাক তৈরি করেছে, তার সাথে হীরার অলঙ্কার, সব মিলিয়ে তাকে খুবই চমৎকার দেখাচ্ছে, সবাই তার প্রশংসা করছে, সে কারণেই বলা হয়েছে মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞেস করছিল, তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। অর্থাৎ সেই মন্ত্রীর বাড়িতে এত বড় বড় অতিথি এসেছেন, তার মধ্যে সেই কেরানির স্ত্রী যেন মুখ্য হয়ে উঠেছে, সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে ছিল মাতিলদা। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, এটিও প্রশ্ন হয়। অর্থাৎ তাকে এত চমৎকার দেখাচ্ছিল যে স্বয়ং শিক্ষামন্ত্রী পর্যন্ত তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, এবং আরও যারা অতিথি ছিলেন সবাই তার সাথে নাচবার আগ্রহ প্রকাশ করছিলেন, আনন্দে মত্ত হয়ে আবেগ উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। অবশ্যই সে খুব আনন্দে আছে, সে মনে হচ্ছে কি এখানে দেখো চমৎকার করে বলা, তার রূপের বিজয় গর্বে সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না, এক আনন্দের মেঘের ওপর দিয়ে যেন সে ভেসে আসছিল, এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। অর্থাৎ সে যেন কল্পরাজ্যে ভেসে বেড়াচ্ছে, এত ভালো লাগা তার মধ্যে কাজ করছিল। যথারীতি সেই পার্টি শেষ হতে হতে ভোর হয়ে গেল, ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। যখন তার যাওয়ার সময় সে তো সবাই তাকে কেন্দ্র করেছিল, স্বামী বেচারা নিচে ছোট্ট একটি রুমে অপেক্ষা করছিল। তো যখন সে ফিরে আসবে, এখানে দেখো একটি প্রশ্ন, বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সাথে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠছিল, কোনটি? যেহেতু শীত ছিল, যখন তারা বাইরে বের হয়েছে একটা মলিন চাদর সে পরিধান করে গিয়েছিল, সেটা যখন চমৎকার পোশাকের উপরে সে দিল, তখন সেটির দারিদ্র যেন আরও প্রকট হয়ে উঠছিল, মলিনটা আরও বেশি মলিন মনে হচ্ছিল। সে কারণে কী করলো, মাতিলদা তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে আসলো, যেন তার এই অবস্থায় কেউ না দেখে। তো রাস্তায় সেরকম কোনো গাড়ি নেই, তাদের নিজস্ব গাড়িও নেই, তারা হাঁটছিল। অতপর তারা যে গাড়িটি পায় সেই গাড়িটির কথা বলা হয়েছে, এইগুলি নিজেদের দুর্দশা দেখাতে লজ্জা পায়। অর্থাৎ এই দুই সিটের গাড়িগুলো খুবই জীর্ণদশা, যেগুলো দিনের বেলা বের হয় না সেগুলো রাতের বেলা বের হয়েছে, দিনে বের হতে লজ্জা পায়, এরকম ভগ্নদশা। সেরকম একটি গাড়ি তারা অবশেষে পায়, এবং সেই গাড়ি কী করে তাদের মার্টা স্ট্রিটের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। এরপরে যথারীতি বাসায় আসার পরে, এটি হয়তো মেয়েদের একটি বৈশিষ্ট্য, চমৎকার করে সাজগোজ করে বাইরে যায়, ফিরে আসার পরে আবার কী করে, একটুখানি আয়নার সামনে দাঁড়ায়। তো ঠিক তেমনিভাবে মাতিলদাও গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, এবং উত্তেজিত হয়ে সে কী করে, মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফোর্স্টিয়ারের হারখানা নেই। অর্থাৎ সে খুবই আতঙ্কিত, উদ্বেগজনকভাবে তার স্বামীর দিকে তাকিয়ে কী বলল, মাদাম ফোর্স্টিয়ারের সেই গলার যে হীরার হারটা সে এনেছিল সেটি এখন তার গলায় নেই। কি সাংঘাতিক অবস্থা! অর্থাৎ পার্টি থেকে ফেরার পথে কখন তার সেই গলার হারটি তার গলা থেকে খুলে পড়েছে সেটি সে বুঝতেই পারেনি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত পড়ব, আগামী পাঠে আমরা জানব যে এই হীরার হার শেষ পর্যন্ত সে বান্ধবীকে ফেরত দিয়েছিল নাকি এটা নিয়ে আরও কোনো জটিলতার সৃষ্টি হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মাধ্যমে শেষ করব আমাদের আজকের পাঠ। তোমরা ভালো থেকো, দেখা হবে পরবর্তী পাঠে। আল্লাহ হাফেজ।